নমস্কার, আমি শুভদীপ। আপনারা দেখছেন দ্য পিপল টিভি ফেসবুক লাইভ। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য, এবং তার পাশাপাশি আমরা আমাদের স্টুডিওতে পেয়ে গিয়েছি আমাদের ডিরেক্টর তন্ময় গোস্বামী মহাশয়কে। তুষারবাবুর কাছে আমার প্রথমেই আমার প্রশ্ন, আপনি বর্ষীয়ান নেতা, দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত, হঠাৎ করে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে, এই যোগদান বা এই পরিবর্তনের কারণটা কি? কারণ বলতে গেলে তো ডিটেলসে অনেক কিছুই বলতে হয়, কিন্তু মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমি হালকাভাবেই বলছি যে বিষ্ণুপুরের যে সমস্ত রাজনৈতিক দলগুলির অস্তিত্ব আছে বা পশ্চিমবাংলার ভারতবর্ষ আছে, তাদের অনেকের ঘরই আমি ঘুরেছি। ঘুরে কিন্তু আমার অরিজিনাল ঘর ছিল বিজেপি, ঘুরে আমি আবার নিজের ঘরে ফিরে এসেছি। তো আসার উদ্দেশ্য কিছু না, নিজের ঘরে আসার একটা আনন্দ আছে, আর এই বয়সে নিজের ঘরে থাকাটাই ভালো লাগে। আচ্ছা, বর্তমান সময়ে রাজ্য রাজনীতিতে একটা টালমাটাল পরিস্থিতি চলছে। একদিকে আমরা দেখেছি এনআরএস কাণ্ড, আরেকদিকে ভোট পরবর্তী হিংসায় উত্তাল রয়েছে ভাটপাড়া কাকিনাড়া চত্বর। এই যে ভোট পরবর্তী, এই যে রাজ্য জুড়ে যে হিংসা চলছে, প্রতিহিংসার একটা যে খেলা চলছে, এই ঘটনাটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? আমার বক্তব্য হচ্ছে যে আমাদের ভারতবর্ষে আরও যে সমস্ত স্টেটগুলো আছে, সেই সমস্ত স্টেটেও তো ভোট হয়েছে একসঙ্গে। তো সেই সমস্ত স্টেটে কিন্তু ভোট হয়েছে, ভোট পরবর্তীকালে তারা নিজের নিজের কাজে ফিরে গেছে, প্রত্যেকেই নিজের কাজে ব্যস্ত। কেউই কিন্তু এই মারামারি, নিজেদের মধ্যে ঝগড়া ঝাঁটি লড়াই এই নিয়ে ব্যস্ত নয়। এটা কিন্তু পশ্চিমবাংলার রাজনীতিতে কীভাবে এসেছে সেটা বলা খুব শক্ত। তবু এটুকু বলবো যে এটা বোধ হয় মানে 36 বছর আগে বামফ্রন্টের রাজনীতির মানে মস্তিষ্ক প্রসূত এই জিনিসটা এটা এখানে এসেছে, এবং সেটাই পরবর্তীকালে মানে ছাড়া জুতো তারা যেটা রেখে গেল তার মধ্যে আমরা আবার হয়তো পার বুঝিয়ে দিয়েছি যে এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু এই ধরনের ঘটনাটা নিন্দনীয় এবং এই ধরনের ঘটনা ঘটা উচিত, কারণ রাজনীতি একটা মঞ্চ আছে, একটা জায়গা আছে, যেখানে পর্যন্ত করেছি, তারপরে আবার নতুনভাবে শুরু করা যায় না। আমি তো আর ভোটটাকে আর রিকাউন্ট করাতে পারবো না, নতুনভাবে কিছু বলতে পারবো না ভোটটা সম্পর্কে কিছু, যা হওয়ার সেটা তো হয়ে গেছে, জনসাধারণের ওপিনিয়ন জনসাধারণ দিয়েছে, কাজে ওইটা নিয়ে আর মারামারি দাঙ্গা এই সমস্ত জিনিসগুলো না। আচ্ছা, তৃণমূল ছেড়ে মুকুল রায় যখন বিজেপিতে যোগদান করেছিলেন, তার পরবর্তীকালে তৃণমূল সুপ্রিমো উনি কিন্তু জানিয়েছিলেন যে একটা মুকুল গেছে, আরও অনেকগুলো মুকুল গজাবে। তো তৃণমূল কংগ্রেসে কি আরও অনেক মুকুল কি জন্মে জন্মাতে পেরেছে? আপনার কি মত এ বিষয়ে? কালকে আমি অ্যাসেম্বলিতে গেছিলাম, কালকে শুনলাম যে 4 জন আরও নতুন জয়েন করছেন তৃণমূলে, এই তৃণমূল থেকে বিজেপিতে। আরও কিছু কিছু মানুষ কিন্তু কথা বলছেন আমার সঙ্গে, আমার সঙ্গেও বলেছেন যে তারা জয়েন করতে ইচ্ছুক। আমি এ ব্যাপারে আমার রিপোর্টটা আমি পার্টি নেতৃত্ব করবো, পার্টি নেতৃত্ব এই ব্যাপারে যাচ্ছে করবেন, তাতে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত, এ ব্যাপারে আমার সিদ্ধান্ত কিছু নেই। আমি এটা জানাবো যে অনেকে আসতে চাইছেন আপনারা। আচ্ছা, আমি এবার আমার আমাদের ডাইরেক্টর তন্ময়বাবুকে দেবো। তন্ময়বাবু, এবার পরবর্তী যা যা কোশ্চেন করার করবে। আপনি অত্যন্ত জ্ঞানী মানুষ, আপনাকে জিজ্ঞাসা করার মতো দৃষ্টতা আমাদের নেই। প্রথমেই একটা প্রশ্ন আমরা করেছিলাম যে আপনি তৃণমূল থেকে বিজেপিতে কেন এসেছেন, আপনি বললেন যে আমার পুরনো ঘর ছিল বিজেপি, শেষ বয়সে আবার আমার নিজের ঘরে ফিরেছে। শুধু কি তুষারবাবু এইটুকুই, না এর মাঝে আরো কিছু আছে যেটার জন্য তৃণমূল থেকে বিজেপি? আরো কিছু ভাবিনি এই জন্যে যে আমার বয়সটা, আমি 1939 সালে 24শে অক্টোবর জন্মেছি, কাজে আমার বয়সটা প্রায় 80 বা 80 উত্তীর্ণ হয়েছে। তো এই অবস্থায় আমার নতুন করে ভাবার কিছু নেই। আমি এই ব্যাপারে আমার একটা ভুল ধারণা ছিল মানে সংবিধান তো পার্টিরও সংবিধান আছে, যে পার্টির সংবিধানের মধ্যে পরিবর্তন আসে, তো পার্টির সংবিধানে কখন এই ধরনের ঘটনাগুলো ঘটে
যুক্ত ছিলাম এবং আমি 15 বছর কোনো রাজনীতি করিনি। 15 বছর রাজনীতি না করার পরে শ্যামবাবুকে এখানে, যখন শ্যামবাবু প্রায় 26 বছর চেয়ারম্যান ছিলেন এবং তার মাঝখানে মন্ত্রীও ছিলেন, তো উনি ওনার ওনাকে কাউন্টার করার জন্যে আমাকে কিন্তু সোনিয়া গান্ধী ডাইরেক্ট দিল্লি থেকে এখানে আমাকে ক্যান্ডিডেট করেন এবং সেই ক্যান্ডিডেট হিসেবে বলতে নেমে আমি কিন্তু শ্যামবাবুকে পরাজিত করতে পেরেছি। এটা একটা আমার উদ্দেশ্য ছিল, কারণ শ্যামবাবু ওই 26 বছরে কোনো কাজ করেনি দেশের জন্য, বিষ্ণুপুরের জন্য কোনো কাজ করেনি। আজকে যদি উনি কাজ করতেন তাহলে আমার মনে হয় বিষ্ণুপুরটা সোনায় বাঁধানো হতো। টাকা পাইনি, টাকার অভাব আছে, এসব কথা আমি বিশ্বাস করি। আমরা ওনার আগে, আমিও চেয়ারম্যান থেকেছি, টাকা অনেক কম পেতাম, কিন্তু সেখানে আমরা যে কাজ করতাম, যে টাকাটুকু পেতাম সেটাই যে কাজ করতাম, তার জন্যে মানুষ মনে রেখে আমাকে কিন্তু শ্যামবাবুর বিরুদ্ধে হয়ে গেছে। খুব ধন্যবাদ। যাক, তাহলে অনেকদিন পরে নিজের ঘরে ফিরে এসে, ঘরে ফিরে এসে যেটুকু টাইম আপনি পার করবেন সেটা দিয়ে কি করবেন? ধরুন আবার অনেকদিন পরে আপনি বিজেপিতে এসেছেন, এমএলএ হিসাবেই আছেন না, এই বাড়ি ফিরে এসে আপনার পরের পরিকল্পনাগুলো কি আছে? বাড়িতে অনেকদিন না থাকার ফলে বাড়িতে একটু অগোছালো হয়ে থাকে, তো সেই বাড়িটাকে গুছিয়ে তুলব এবং বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করব। নমস্কার, কিছু কথা বলবো। যেমনটা শুনে নিলাম, দীর্ঘদিন পর আবার বাড়িতেই ফিরে এসেছেন, তাহলে কি আমরা এটা বলতে পারি তুষারবাবুর হাত ধরে বিষ্ণুপুরে পুনরায় পদ্মর একটা ঝড় বইবে, পদ্ম ফুটবে? পদ্মর ঝড় তো বইয়ে যে আপনারা দেখলেন বিগত ভোটে, কেউ ভাবতেও পারেনি যে এই ধরনের ভোট হবে। কিন্তু আমরা একটা অনুমান করেছিলাম, যারা রাজনীতি করে তারা, আমরা একটা অনুমান করেছিলাম যে বিষ্ণুপুরের ভেতরে ভেতরে যে ক্ষোভটা তৈরি হয়েছে তার থেকে যে ঝড় তৈরি হচ্ছে অনেকটা টর্নেডোর মতো, সেই ঝড়কে আটকানোর ক্ষমতা কোনো শক্তি আমাদের এখানে খবর নেই। তো কাজেই সেই শক্তি, প্রাকৃতিক যে শক্তি, সেই শক্তিকে আটকাতে যদি কেউ না পারে তো সেটা দোষটা তাদের নয়, প্রাকৃতিক শক্তিকে আটকানোর ক্ষমতা কাউরই নেই। তা আমার মনে হয় আবার সেই প্রাকৃতিক শক্তি তার অরিজিনাল শক্তিতে ফিরে আসবে এবং ফিরে এসে বিষ্ণুপুরকে আবার দুর্নীতিমুক্ত, স্বেচ্ছাচারমুক্ত, হ্যাঁ, একটা কর্মঠ কিছু মানুষকে নিয়ে বিষ্ণুপুরটা যাতে চলে, বিষ্ণুপুরটা সারা ভারতবর্ষের একটা দৃষ্টিনন্দন জিনিস। এখানে আমরা মন্দির নগরী বিষ্ণুপুর বলি, এখানে বহু বাঁধ আছে, এখানে বহু জঙ্গল আছে, এখানে বহু কিছু দেখবার আছে। যে সমস্ত জিনিস এখানে শিল্পীরা যারা গানের মধ্যে আছেন, এখানে তাঁতিরা যারা শিল্পের মধ্যে থাকেন, এখানে জন্য তো কিছু শিল্প তৈরি, বৃহৎ শিল্প তৈরি হয়নি, এখানে যা কিছু হয়েছে ক্ষুদ্র শিল্পর উপরই হয়েছে এবং ক্ষুদ্র শিল্পীরা তারা নিজেদের প্রচেষ্টাতেই বেঁচে আছে। সরকার কোনো কোনো সময় হয়তো তাদেরকে সাহায্য করেছে, কোনো সময় তারা সাহায্য পায়নি, এভাবে চলেছে। কিন্তু এটা ঘটনা যে তারা নিজেদের যদি বেঁচে ছিল, তারা নিজেদের যদি বেঁচে থাকবে এবং তাদেরকে বাঁচায় পথে পাথেয় হিসেবে আমরা যদি কিছু দিতে পারি করে, সেটাই হচ্ছে তাদের কাছে পরম পাওয়া। আচ্ছা, যে প্রাকৃতিক শক্তি বললেন বা যে সুপার পাওয়ার যেটা বললেন, সেই মোদি ম্যাজিকের কথা আমরা সবাই জানি, সেই মোদি ম্যাজিক বিষ্ণুপুরে সেখানে কি তুষার ক্যারিশমা কতটা কাজ করে? মোদিজির সঙ্গে আমার তুলনা করার অর্থহীন হয়, আমি শুধু এটুকুই বলবো মোদিজির প্যারালাল ভারতবর্ষেই ইতিপূর্বে কেউ জন্মায়নি। তার রাজনৈতিক ক্ষমতা, দক্ষতা নিয়ে তিনি যেভাবে এগিয়ে যান সেটাকে কাউন্টার করবার ক্ষমতা পাবো নেই। আমার মনে হয় যত তাড়াতাড়ি শুভ শক্তিগুলো তার সঙ্গে হাত মিলিয়ে একসঙ্গে চলতে পারে ততই তাড়াতাড়ি বেশি উন্নতি। দীর্ঘদিন পর ফিরে এসেছেন নিজের ঘরে, ধরেছেন হাল, সেই হাল ধরেই কিন্তু নতুন স্বপ্নের এক স্বপ্ন বুনতে চলেছেন এই বিষ্ণুপুরের মাটিতে। আমরা খবর করব ভবিষ্যতে আরও অনেক, ততদিন চোখ রাখুন দ্য পিপল টিভির পর্দায়। লগ অন টু www.thepeopletv.com।